নমস্কার এন ডিবি ডাব্লিউবির একদম সরাসরি সম্প্রচার নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আমি প্রবীণ গতকালের ঠিক যে সম্প্রচার আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম তার সঙ্গে জানিয়েছিলাম মুখ্যমন্ত্রী ঠিক কি কি রিভিউ মিটিং আজ করতে চলেছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষত তিনি করতে চলেছেন গতকাল আপ আপনাদের এটাও জানিয়েছিলাম আজ ইয়াস কবলিত যে এলাকাগুলি রয়েছে উড়িষ্যাসহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রথমে উড়িষ্যার যে বিস্তীর্ণ অঞ্চল যা ক্ষতিগ্রস্ত হয় ইয়াসের ফলে সেই এলাকাগুলি পরিদর্শন করেন এবং তারপরে আজ কলাইকুণ্ডা এয়ারপোর্টে সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তারপর শুধু প্রধানমন্ত্রী নয় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা যে এলাকাগুলি ইয়াস কবলিত এলাকা এবং বিধ্বস্ত এবং দুর্গত এলাকায় পরিণত হয়েছে সেই এলাকাগুলিও মুখ্যমন্ত্রী পরিদর্শন করেন এবং সেই সঙ্গে রিভিউ মিটিংও করেন একদম সরাসরিভাবে একদম ব্রিফলি তো আপনাদের জানাবো যে আজ কোথায় কোথায় মুখ্যমন্ত্রী যান সেই সঙ্গে কি বিষয় নিয়ে মিটিং হয় পরবর্তীকালে কি প্ল্যান প্রোগ্রাম রয়েছে যার ফলে এই কবলিত এলাকাগুলিকে আবার পুনরায় পুনরাবৃত্তি আগের ছন্দে কীভাবে ফিরিয়ে আনা যায় দিকেই কিভাবে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যাই হোক না কেন কীভাবে এগোচ্ছে একদম সরাসরি সম্প্রচারে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এবং প্রত্যেকে জানাচ্ছি শুভ সন্ধ্যা মূলত আজকের যে আপনারা জানেন কয়েকদিন আগেই অর্থাৎ আমাদের দুদিন আগে যে ইয়াস নামক যে ঘূর্ণিঝড় যা চরমভাবে ক্ষতিগ্রস্ত করে সহ পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী বিস্তীর্ণ অঞ্চল সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ আজ প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী মিনাখা মিলাখা হারোয়া হয়ে তারপরে যান হিঙ্গলগঞ্জ উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে তিনি যান এবং সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং জেলার পুলিশ রক্ষা এসপির সঙ্গে তিনি সেখানে বৈঠক করেন এবং তারপরে তিনি সরাসরি চলে আসেন গঙ্গাসাগরে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত গঙ্গাসাগর যা আমরা সাগর নামে পরিচিতভাবে চিনি সেখানে তিনি রিভিউ মিটিং করেন এবং সেখানকার যে জেলার আধিকারিকরা প্রত্যেকে সেখানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পি উলঙ্গানাথন তিনি উপস্থিত ছিলেন এবং সেখানে রিভিউ মিটিং হয় সেই রিভিউ মিটিং চলাকালীন সেখানে কি কী বক্তব্য উঠে আসে আমরা একদম টোটালি ব্রিফলিভাবে আমরা আপনাদের জানাবো সেই সঙ্গে কি কি পদক্ষেপ নিতে চলেছে সরকার সেটাও আমরা আপনাদের জানাচ্ছি এবার আসছি যে সেখানে অর্থাৎ হিঙ্গ সাগরে গঙ্গাসাগরে সেই রিভিউ মিটিংয়ে সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর রাজ্যের চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সহ পুলিশ আধিকারিক অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে প্রত্যেকে উপস্থিত ছিলেন সেই সঙ্গে ইরিগেশন ডিপার্টমেন্ট বিভিন্ন দপ্তরের যারা উচ্চপদস্থ আধিকারিক প্রত্যেকে উপস্থিত ছিলেন সেই রিভিউ মিটিংয়ে এবং সেখানে কি কি উঠে এলো প্রথমে এর বক্তব্যে অর্থাৎ পি উলাঙ্গানাথান এর বক্তব্যে যে উঠে এসেছে সেখানে একশো অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার একশো চুয়াল্লিশটি গ্রাম এই ইয়াস কবলিততে এফেক্টেড হয়েছে অর্থাৎ ইয়াসের যে ছায়া তা কিন্তু একশো চুয়াল্লিশটি গ্রামে পড়েছে সেই সঙ্গে পঁচাত্তরটি গ্রাম পঞ্চায়েতে জল হু হু করে ঢুকে গেছে আমরা দেখেছিলাম ইয়াস যখন সময়ের আগেই যখন সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে ধাক্কা মারে সেই সঙ্গে সমুদ্রের যে নোনা জল তা কিন্তু সমুদ্র উপকূলবর্তী এলাকা ছাড়িয়ে গ্রাম্য এলাকাগুলিতে ঢুকে পড়ে যার ফলে গ্রামে মানুষজনরা যারা ছিলেন বা রাস্তাঘাট তা কিন্তু একদম জলময় হয়ে যায় সেই সঙ্গে পুকুর থেকে শুরু করে সব কিছুই জলময় হয়ে যায় আগে থেকে যে পুলিশের বা অ্যাডমিনিস্ট্রেটিভ মহামলার যে সতর্কতা ছিল সেই সতর্কতা অনুযায়ী কিন্তু যে গ্রামগুলিকে অর্থাৎ যে গ্রামগুলিতে জল ঢোকার প্রবল প্রবণতা ছিল সেখান থেকে মানুষজনগুলিকে নিয়ে গিয়ে স্থানীয় স্কুল বা ফ্লাড রিলিফ সেন্টার বা যেখানে সেন্টার করা হয়েছে সেই সেন্টারগুলিতে রাখা হচ্ছিলো মানুষজনকে সেই পরিসংখ্যানও কিন্তু অনেকটাই রাজ্যে প্রায় পনেরো লক্ষেরও বেশি মানুষজনকে কিন্তু এইভাবে ফ্লাড সেন্টারে গিয়ে রাখা হয়েছে বিভিন্ন সেন্টার ফ্লাড সেন্টার বিভিন্ন অঙ্গনবাড়ি কেন্দ্র আইসিডিএস সেন্টার বিভিন্ন স্কুলগুলি অর্থাৎ যেগুলি অনেকটাই উপর লেভেলে আছে যেখানে জল পৌঁছবে না সেই জায়গাগুলিতে মানুষজনকে রাখা হয়েছে এবং সেই সঙ্গে মানুষজনের সেখানে থাকতে গেলেও মানুষজনের যে অত্যাবশ্যক যে পণ্যগুলি প্রয়োজন সেগুলি সরকারের তরফ থেকে মহিলা করা হচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে সেখানে খাবার দাবার থেকে শুরু করে জল পোশাক আশাক সবই কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে সেখানে তাদেরকে দেওয়া হচ্ছে অর্থাৎ সেখানকার যখন ডিএম যখন তার স্পিক শুরু করেন সেখানে কিন্তু উঠে আসে দক্ষিণ চব্বিশ পরগনার একশো চুয়াল্লিশটি গ্রাম এফেক্টেড হয় এবং সেই সঙ্গে পঁচাত্তরটি গ্রাম পঞ্চায়েতে হু হু করে জল ঢুকে পড়ে তার জেরে ক্ষতি হয়েছে গোসাবা পাথর প্রতিমা নামখানা সাগর মথুরাপুর এইসব এলাকাগুলিতে কিন্তু হু হু করে জল ঢুকে পড়ে আর সেই সঙ্গে যে জলের অর্থাৎ সমুদ্রের যে হাই টাইট ছিল যে আমরা জানি যে সেই সঙ্গে গ্যাসের একদিকে অপর দিকে পূর্ণিমা এবং তার সঙ্গে ভরা কোটাল যার ফলে সমুদ্রে হাই টাইডের সৃষ্টি হয় এবং সেই হাই টাইডের ফলে কিন্তু এই এলাকাগুলিতে যে এলাকাগুলির নাম বললাম গোসাবা পাথর প্রতিমা নামখানা সাগর মথুরাপুর এইসব এলাকাগুলিতে কিন্তু হু হু করে হাই টাইডের ফলে জল ঢুকে পড়ে অপরদিকে যখন একদিকে যখন জল ঢুকে পড়ছে অপরদিকে যে রিলিফ সেন্টারগুলি করা হয়েছিল সেখানে প্রায় সতেরোশো প্রায় ফ্লাড সেন্টার বা রিলিফ সেন্টার করা হয়েছে সেখানে মানুষজনকে আশ্রয় দেওয়া হয়েছে সেখানে মানুষজন থাকছে সেখানে তার পরিসংখ্যানটা প্রায় অনেকটাই সতেরোশো অর্থাৎ সতেরোশোটি এই ফ্লাড সেন্টার বা কেন্দ্রে সেখানে মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে মানুষজনকে রাখা হয়েছে সেই সঙ্গে প্রায় চার লাখ ত্রিপল অর্থাৎ চার লক্ষ ত্রিপল অর্থাৎ যাদের কাঁচাবাড়ি বা তাদের থাকার জন্য দরকার সেখানে সেখানকার তরফ থেকে দেওয়া হয়েছে সেই সঙ্গে মেডিকেল ক্যাম্প মেডিকেল ক্যাম্পের যে টিমগুলি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেশিক্ষণ জলে থাকার ফলে যে ফাঙ্গাস সৃষ্টি হয় বা সাপের অত্যাচার বা বিভিন্নভাবে অর্থাৎ যে মেডিকেলের টিম প্রত্যেক এলাকায় অর্থাৎ প্রত্যেকটা সেন্টারগুলিতে কিন্তু একটি করে মেডিকেল ক্যাম্প রাখা হয়েছে এবং ভ্রাম্যমান কিছু মেডিকেল ক্যাম্প করা হয়েছে তারা প্রত্যেক দুর্গত কবলিত এলাকাগুলিতে যাচ্ছেন যেখানে মানুষজন যারা রয়েছেন তাদের কোনো সমস্যা হলে সেগুলো দেখছেন এবং সেই সঙ্গে ওয়াটার পাউচ অর্থাৎ পিএইচড ডিপার্টমেন্টের যে ওয়াটার পাউচ অর্থাৎ জল যেহেতু জীবন সেই জন্য প্রত্যেক যারা দুর্গতরা রয়েছেন তাদেরকে কিন্তু জল দেওয়ার জন্য কিন্তু বিশেষভাবে উদ্যোগ নিয়েছে পিএইচডি ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকার অপরদিকে ক্ষতির দিকে যদি আসি অপরদিকে ক্ষতির দিকে যদি আসি কাঁচাবাড়ি পাকাবাড়ি সহ বিভিন্ন প্রচুর কাঁচাবাড়ি কিন্তু ইতিমধ্যে ধুলিশ্বাত হয়েছে ইয়াসের কবলে সেই সঙ্গে পানের বরজ অর্থাৎ আমরা দেখেছি যে বিভিন্নভাবে তারা যারা যারা ছন্দে ফিরে আসছে অর্থাৎ যারা জীবিকা নির্বাহ করে তারা কিন্তু পানের বরজ অর্থাৎ পানের যে ব্যবসা করে তারা এবং সেই সঙ্গে পানের বরজ করে সেই এলাকাগুলিতে কিন্তু পানের বরজে কিন্তু জল ঢুকে পড়ার ফলে তাদের কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এবং সেই সঙ্গে মৎস্য শিল্পে কিন্তু চরম পরিমাণে ক্ষতি হয়েছে মৎস্য শিল্পের কী হয়েছে যেহেতু সাধু জলের মা যা যে মাছগুলি রয়েছে অর্থাৎ যেসব পুকুর বা নালা বা দিঘি সেই এলাকাগুলিতে কিন্তু যে সমুদ্রের নোনা জল তা এসে ঢুকে ফলার ফলে কিন্তু ছাপিয়ে গেছে এবং সেই সঙ্গে মাছ প্রচুর মাছ কিন্তু মারা গিয়েছে সংবাদ মাধ্যমের ধুরি ধুরি পর্দায় কিন্তু উঠে এসেছে মাধ্যমে সেই ছবি একদমে গাছের পাতা পড়ে থাকার মতো কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাছ পড়েছিল অর্থাৎ মস্তশিল্পে কিন্তু একদম চরম পরিমাণে ক্ষতি হয়েছে সেই সঙ্গেই কাঁচা তো প্রচুরভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি কিন্তু ডিএম সাউথ চব্বিশ পরগনার ডিএমের সেখানে গিয়ে রিভিউ মিটিং করেন তিনি এবং সেই সঙ্গে তিনি ডিএমদেরকে নির্দেশ দিয়েছেন যা কিছু করেই হোক মানুষজন যাতে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে যেসব ফ্লাড সেন্টার বা বিভিন্ন সেন্টারগুলিতে মানুষজন আশ্রয় নিয়েছে সেখানে মানুষজনের খাবার জল ঔষধ কোনো রকমেভাবে যাতে কমতে না হয় সেদিকে দেখার জন্য কিন্তু বলেছেন অপরদিকে তিনি সেখান থেকে করার পর রিভিউ মিটিং করা করার পর তিনি কিন্তু সেখান থেকে চলে যান হচ্ছে কলাইকুণ্ডা অর্থাৎ আপনারা ঠিক জানেন যে প্রধানমন্ত্রীর আজ যে সফর ছিল অর্থাৎ এই ইয়াস কবলিত এলাকাগুলিতে প্রধানমন্ত্রীর যে সফর প্রথমে তিনি উড়িষ্যা যান উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চলে তিনি হেলিকপ্টারের মাধ্যমে দেখেন এই ইয়াস কবলিত এলাকাগুলিতে দেখেন যে জায়গাগুলিতে ঢ জল ঢুকে পড়ে হু করে সেই এলাকাগুলি কবলিত এলাকাগুলিকে দেখেন তারপরে তিনি উড়িষ্যার পরে কিন্তু আসেন কলাইকুণ্ডা এয়ারপোর্ট অর্থাৎ যে কলাইকুণ্ডা এয়ারপোর্ট থেকে দিল্লিগামী যে প্লেনগুলি রয়েছে সেগুলি যায় সেই কলাইকুণ্ডা এয়ারপোর্টে নামেন এবং তার সার পরেই অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাউথ চব্বিশ পরগনার রিভিউ মিটিং সারার পরে কিন্তু তিনি একদম কলাইকুণ্ডায় যান এবং সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় এবং প্রধানমন্ত্রীরকে তিনি তিনি তার যে কাগজ অর্থাৎ সে কাগজ তিনি দেন অর্থাৎ বিস্তীর্ণ সেই কাগজে যে রাজ্যের যে ক্ষতি হয়েছে এই ইয়াস কবলিত এলাকাগুলিতে যে ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইয়াসের ফলে মানুষজন যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তার একটি ব্রিফ কাগজ তিনি দিয়েছেন এবং সেই সঙ্গে ক্ষয়ক্ষতি পরিমাণ কত তাও কিন্তু দিয়েছেন সেই সঙ্গে তারপর তিনি একদম কলাইকুণ্ডা এয়ারপোর্ট থেকে একদম চলে আসেন দীঘাতে দীঘাতে সেখানে রিভিউ মিটিং করা অর্থাৎ দীঘা আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুরের অন্তর্গত দীঘা একটি পর্যটন কেন্দ্র পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা সেই দীঘা কিন্তু এই ইয়াসের ফলে কিন্তু চরমভাবে এফেক্টেড হয়েছে অর্থাৎ দীঘার আমরা দেখেছি যে আমাদের ছবিতে উঠে এসেছে দীঘার সমুদ্র সৈকতে যে গার্ড গার্ডওয়ালগুলি রয়েছেন সেগুলো পর্যন্ত ভেঙে গেছে তাহলে সেই জোর কতটি ছিল সে টাইডের গ্রামে তো গুলিতে ঢুকে পড়ে অর্থাৎ পর্যটন কেন্দ্র পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা তিনি সেখানে গিয়ে কিন্তু সেই রিভিউ মিটিং করেন সঙ্গে ছিলেন রাজ্যের চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে সেখানে এরিয়াল যে মিটিং সেই মিটিং শুনে তিনি সেখানে করেন সেখানে ছিলেন যে সাউ পূর্ব মেদিনীপুরের ডিএম এম তিনি ছিলেন তিনি যেহেতু পূর্ণেন্দ্রবাবু কোভিড এফেক্টেড তার জন্য তিনি ভার্চুয়ালি সেই মিটিং করেন সেই মিটিং অ্যাটেন্ড করেন এবং সেই সঙ্গে তিনি কাজে কাজগুলি করছেন তার একটি রূপরেখা মুখ্যমন্ত্রীর সামনে তিনি তুলে ধরেন সেই সঙ্গে সেখানে যে বিষয়গুলি নিয়ে যে কথাবার্তা হয় অর্থাৎ সেই আপনারা ঠিক জানেন যে মুখ্যমন্ত্রী যে গতকালই যে জানিয়েছিল যে দুয়ারে ত্রাণের যে ব্যবস্থা সেই ত্রাণের ব্যবস্থা কিন্তু খুব অগ্রিমভাবে শুরু করতে হবে ঠিক আরও একবার জানি যে দুয়ারে যে ত্রাণের ব্যবস্থা তা তেসরা জুন থেকে আঠেরোই জুন পর্যন্ত এই কবলিত এলাকাগুলিতে দুয়ারে ক্যাম্প বসবে অর্থাৎ দুয়ারে ত্রাণের যে ক্যাম্প সেই ক্যাম্পগুলি বসবে এবং সেই সঙ্গে মানুষজন এসে সরাসরি সেখানকার যে আধিকারিকরা আছেন সেখানে এসে সরাসরি জানাতে পারবেন যে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কত তাদের কী ক্ষয়ক্ষতি হয়েছে সব কিছু জানাতে পারবেন তার ডেট কিন্তু উল্লিখিত করে দিয়েছে তেসরা জুন থেকে আঠেরোই জুন পর্যন্ত দুয়ারে ত্রাণের যে শিবির করা হয়েছে সেখানে সে শিবিরে বসবেন আধিকারিকরা এবং সেখানে সরাসরি উপভোক্তারা এসে অর্থাৎ বেনিফিশিয়ারিরা এসে সেখানে অ্যাপ্লিকেশান করবেন এবং তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ দিয়ে অ্যাপ্লিকেশান করবেন তারপরে যেহেতু অ্যাপ্লিকেশান করার পর তার এটি ভেরিফিকেশান করার একটা পর্যায়ক্রম থাকে সেই অনুযায়ী উনিশে জুন থেকে তিরিশে জুন পর্যন্ত এই যে অ্যাপ্লিকেশানগুলি দুয়ারে ত্রাণের জমা পড়বে তা ভেরিফিকেশান করে রিভিউ করা হবে এবং সার্ভে করা হবে অর্থাৎ সেই দুয়ারে ত্রাণের যে অ্যাপ্লিকেশানগুলি পড়বে সেগুলিকে রিভিউ করে সার্ভে করা হবে এবং তারপরে পয়লা জুলাই অর্থাৎ ফার্স্ট জুলাই থেকে আটই জুলাই এই দিনগুলিতে সরাসরি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই বেনিফিশিয়ারির সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ক্যাশ তার অ্যাকাউন্টে জমা হবে অর্থাৎ রাজ্য সরকারের এক দূরান্ত পদক্ষেপ বলা যেতে পারে সরাসরি উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে তার যে ক্ষয়ক্ষতি সেই অঙ্ক চলে যাবে সরাসরি অ্যাকাউন্টে এর আগে দেখেছিলাম আমফান কবলিত এলাকাগুলিতে আমফানের সময়ও কিন্তু গভীরভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা সেখানেও রাজ্য সরকার তার যে রিভিউ করে এবং সে পূর্বের পুনরায় ছন্দে ফিরিয়ে আনার কাজ করেছিল তারপরে সেখান থেকে এবারের যে ইয়াস ঝরে কবলিত এলাকাগুলিতে সরাসরি বেনিফিশারির অ্যাকাউন্টে তাদের যে ক্ষয়ক্ষতির যে টাকা বা অঙ্ক ক্ষতিপূরণ তা একদম সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে যাবে তা কিন্তু আজ আজকে মুখ্যমন্ত্রীর কথায় কিন্তু উঠে এসেছে এবং গতকালে তিনি যেটি ঘোষণা করেছিলেন এবং অপরদিকে কিন্তু যদি তিনি বলেছেন সেখানে দীঘার যে রিভিউ মিটিংয়ে সেখানে বলেছেন যে বিএমই সিএমএইচ এছাড়াও আশাকর্মী আইসিডিএস কর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে একত্রিতভাবে স্বাস্থ্যে যেহেতু জল বেশি হয়ে গেলে মানুষজনের মধ্যে একটি ডায়রিয়ার প্রবণতার সৃষ্টি হয় এছাড়াও বিভিন্নভাবে শরীরের শরীরিক ক্ষতি হয় তাই সেই এলাকাগুলিতে বিএমই সিএমএইচকে তিনি বার্তা দিয়েছেন যে সেক্ষেত্রে মানুষজনের দিকে একটু খেয়াল রাখার জন্য সেখানে যাতে কোনোভাবে যাতে মানুষজনের মধ্যে সেই রোগ যাতে ছড়িয়ে না পড়ে এছাড়াও যে সাপ রয়েছে আমি বলেছিলাম যে সুন্দরবন যে এলাকা সেই সুন্দরবনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বিষধর সাপ রয়েছে সেদিকেও স্বাস্থ্য দপ্তরকে নজর রাখার জন্য বলেছেন এবং সেই সঙ্গে আমরা জানি পুনরায় ছন্দে ফিরে আসার জন্য মানুষজনের জীবিকা স্বাভাবিক করতে হবে অর্থাৎ যে পুকুরগুলি যেখানে যে দীঘা কিন্তু মৎস্য শিল্পের জন্য অন্যতম একটা জায়গা যেখান থেকে সারা পশ্চিমবঙ্গে কিন্তু মাছ যায় অর্থাৎ সেই মৎস্য শিল্পের জন্য পুকুরগুলিকে দ্রুত পরিষ্কার করতে হবে এবং যে রাজ্য সরকার যে একশো দিনের কাজের যে স্কিম আছে সেগুলিকে কাজে লাগিয়ে পুকুর পরিষ্কার করে সেইখানে যত সম্ভব তাড়াতাড়ি পুনরায় ছন্দে ফিরে আসা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে সেটা পানের বরজের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে এর আগেও আমি আপনাদের জানালাম যে অর্থাৎ যেহেতু পানের বড় যে চরম ক্ষতি নোনা জল ভিতরে প্রবেশ করেছে জমির ভেতরে সেক্ষেত্রে প্রচুর ক্ষয়ক্ষতির পরিমাণ রয়েছে সেই সঙ্গে অপ্রদিকে যদি এগ্রিকালচারের দিকে আসি কৃষিকাজেও কিন্তু চরমভাবে ক্ষয়ক্ষতি হয়েছে তিনি সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছিলেন এবং যেসব জমিগুলিতে শস্য রয়েছে এবং সেখানে জল ঢুকে গেছে তাড়াতাড়ি হয়তো সেই জল নিষ্কাশন করলে হয়তো শস্যগুলিকে বাঁচানো যাবে তাই তিনি ওই এগ্রিকালচার ডিপার্টমেন্টকে এটুকুও বলেছেন সেগুলিকে নজর করে সেগুলিকে প্লটিং করে সেগুলো থেকে তাড়াতাড়ি জল নিষ্কাশন ব্যবস্থা করে অর্থাৎ কোনোটি জায়গায় জল জমে আছে সেটিকে যদি খাল কেটে যদি সেখান থেকে জল বার করে দেওয়া হয় বিভিন্ন পাম্পিং সিস্টেমের মাধ্যমেও কিন্তু সেই জল বার করে দেওয়া হচ্ছে অর্থাৎ রাজ্য সরকার কিন্তু চরমভাবে উদ্ধত হয়েছে যে এই এই ইয়াস কবলিত এলাকাগুলিতে কিন্তু মানুষজনের যাতে সরাসরিভাবে সেই সাহায্য পায় এবং সেই সঙ্গে মানুষজন যাতে আবার পুনরায় ছন্দে ফিরে আসে সেদিকে কিন্তু লক্ষ্য রেখেছেন রাজ্য সরকার সেই সঙ্গে অপরদিকে এইসব করার পর কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু কুর্নিশ জানাতে ভুলেননি পুলিশ সহ ডিএম অর্থাৎ সিভিল সার্ভিস সিভিল ডিফেন্স বলুন সিভিক বলুন হোমগার্ড বলুন এছাড়াও বিভিন্ন থানার ওসিদের ডিএমদের এসডিও বিডিও এছাড়াও যারা নিচুতলায় যারা কাজ করছেন প্রত্যেকেই কিন্তু তিনি কুর্নিশ জানিয়েছেন যেখানে তিনি একটা পরিসংখ্যান দিয়েছেন প্রায় পনেরো লক্ষেরও বেশি মানুষজনকে কিন্তু রেস্কিউ করা হয়েছে যার ফলে এখন পর্যন্ত কিন্তু সেরকমভাবে যে প্রাণহানির আশঙ্কা কিন্তু ঘটেনি যার কারণে অর্থাৎ পনেরো লক্ষ মানুষকে রেস্কিউ করা হয়েছে এই সব মানুষজনের সুযোগেই সেখানে তৎপরতাভাবে কাজ হয়েছে অর্থাৎ পনেরো লক্ষের প্রায় বেশি মানুষজনকে রেস্কিউ করা হয়েছে বলেই আজ হয়তো এত বড় ঝড় কেটে গেলেও প্রাণহানির কিন্তু এখন পর্যন্ত আশঙ্কা ঘটেনি তাই তিনি কুর্নিশ জানিয়েছেন এবং সেই সঙ্গে দিঘা আবার পুনরায় পুনরায় আগের ছন্দে ফিরে আসুক তা কিন্তু আশা রেখেছেন অপরদিকে অপরদিকে দীঘার যে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট যে অথরিটি রয়েছে অর্থাৎ দীঘার যে ডেভেলপমেন্ট অথরিটি রয়েছেন তার চেয়ারপারসন কিন্তু এখন ফাঁকা রয়েছে তাই তিনি রাজ্যের চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সেই দায়িত্বভার দিয়েছেন অর্থাৎ দীঘা ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্বভার রাজ্যের চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়ের হাতে দেওয়া হয়েছে যেহেতু এটি গুরুত্বপূর্ণ রাজ্যের পর্যটন কেন্দ্র দীঘা এবং আবার যাতে পুনরায়ভাবে যাতে যাতে দীঘাকে পুনরায় আগের ছন্দে ফিরে আসা যায় তার জন্য খুব দ্রুতভাবে সেই কাজ চালিয়ে যাচ্ছেন এবং সেই সঙ্গে দীঘা ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু রাজ্যের চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়কে এবং সেই সঙ্গে তিনি এই রিভিউ মিটিং করেন এবং এই রিভিউ মিটিং মিটিং করার পর তিনি কাল কিন্তু আবার দীঘা নন্দীগ্রাম এবং খেজুরির উদ্দেশ্যে তিনি কিন্তু রওনা দেবেন আগামীকাল এই এই দুর্গত এলাকাগুলিকে তিনি পরিদর্শন করবেন এবং সেই সঙ্গে আজ ঠিক যেমনটা আপনাদের জানিয়েছিলাম রাজ্যের এই কবলিত এলাকাগুলি নিয়ে যে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর যে সাক্ষাৎ সেই সাক্ষাৎ কলাইকুণ্ডা যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্টে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর একটি সাক্ষাৎ হয় এবং সেই সাক্ষাতে রাজ্যের চিফ সেক্রেটারিও উপস্থিত ছিলেন এবং সেখানে রাজ্যের বিস্তারিত বিবরণ দিয়ে একটি নথি তুলে দেওয়া হয় একটি কাগজ তুলে দেওয়া হয় অর্থাৎ রাজ্যের ক্ষয় ক্ষতির পরিমাণ কত কি ক্ষয় হয়েছে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের ব্যবস্থা কিভাবে করা যেতে পারে পুরোনো একদম সম্পূর্ণ বিবরণ দিয়ে সেই কাগজ কিন্তু তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতে যেহেতু মুখ্যমন্ত্রীর হাতে সময় কম ছিল কলাইকুণ্ডা থেকে তাকে আবার দীঘা রিভাই রিভিউ মিটিংয়ে আসার জন্য আসতে হতো সেই জন্য তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সেখানে সেখানে সৌজন্য সাক্ষাৎ করার পর সেই কাগজ দিয়ে এবং সেই কাগজের বিস্তীর্ণ বিবরণ হিসেবে কিন্তু তিনি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা একটা প্রাইমারি স্টেজে কিন্তু দেওয়া হয়েছে একটি কাগজ এবং সেখানে রাজ্যে প্রায় কুড়ি হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির বিবরণ দেওয়া হয়েছে রাজ্যে প্রায় আবারও পরিসংখ্যানটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে যে কাগজ দিয়েছেন সেই কাগজে রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কুড়ি হাজার কোটি টাকা তিনি বলেছেন এবং সেই সঙ্গে বলেছেন যে এইগুলিকে যদি দীঘা ডেভেলপমেন্ট সোসাইটি বা সুন্দরবন ডেভেলপমেন্ট সোসাইটি করে বা অথরিটি করে যদি সেই এলাকাগুলি দশ হাজার কোটি এবং দশ হাজার কোটি টাকা করে যদি দেওয়া যায় সেক্ষেত্রে আরও ভালো হয় বলে তিনি জানিয়েছেন এবং সেই সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাল তিনি দীঘা নন্দীগ্রাম এবং খেজুরির উদ্দেশ্যে কিন্তু যাবেন এবং সেই এলাকাগুলিতেও দুর্গত এলাকা তিনি পরিদর্শন করবেন অর্থাৎ একদম সরাসরি সম্প্রচারে আমরা আপনাদের জানালাম আজকের যে রিভিউ মিটিং অর্থাৎ আগামী গতকাল যে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী দুর্গত এলাকাগুলি পরিদর্শনে যাবেন সেই সঙ্গে আজ তিনি দুর্গত এলাকাগুলি পরিদর্শনে গেছেন এবং সেখানকার জেলার আধিকারিকরা অর্থাৎ যে কর্মকর্তারা রয়েছেন সেই সঙ্গে তাদের সঙ্গে বৈঠক করেন এবং সেই কাজগুলিকে অর্থাৎ দুর্গত এলাকাগুলিকে আবার পুনরায় ছন্দে ফিরে আসার জন্য কাজগুলো যতটা তাড়াতাড়ি ত্বরান্বিত করা যায় তার দিকে তিনি লক্ষ্য রেখেছেন সেই সঙ্গে আজ রিভিউ মিটিং করার পর তিনি প্রথমে যান হিঙ্গলগঞ্জ উত্তর চব্বিশ পরগনার তারপর তিনি সাগরে যান গঙ্গা সাগরের দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে রিভিউ মিটিং করেন এবং তারপর দীঘায় এসে রিভিউ মিটিং করেন তার মাঝখানে দীঘা আসার আগে তিনি কলাইকুণ্ডায় গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে রাজ্যের ক্ষয়ক্ষতির দীর্ঘ বিবরণ দেন সেই সঙ্গেই পুরো আপডেট আমরা আপনাদের জানালাম আবারও দেখা হবে কোনো একটি লাইভ সম্প্রচার নিয়ে এবং সেই রকমভাবেই যে দুর্গত এলাকাগুলিতে কীভাবে কাজ চলছে কিভাবে রাজ্য সরকার মানুষজনের ক্ষয়ক্ষতির পূরণ পুনর্বাসন করছে সেদিকেও লক্ষ্য থাকবে আমাদের আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কোনো এক সন্ধ্যায় আপনাদের সঙ্গে নমস্কার শুভ সন্ধ্যা ভালো থাকবেন সুস্থ থাকবেন